এই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন আছি আমি ঢাকা নিউ মার্কেটে। তো এইখান থেকে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো আর সেইগুলো আপনাদের দেখাবো। চলুন ভিতরে যাই আর জিনিসগুলো আপনাদের দেখাই। অ্যাক্রিলিক কালারটা করা হয় ক্যানভাসের জন্য। ক্যানভাস অ্যাক্রিলিক কালার ইউজ কেস অনেক জায়গায় করা যায়। এটা বেসিক্যালি এই কালারটা ডাইলিউশন বেশি, তো ক্যানভাসের জন্যই বেটার। ক্যানভাস ক্যানভাসে করা যায়, ক্যানভাস প্যাডে করা যায়, অ্যাক্রিলিক প্যাডে করা যায়। আর 200+250 জিএসএম যেগুলো কাজ আছে আপনি অ্যাক্রিলিক কালারটা করতে পারবেন। আর এটা একটা ব্রাশ, সিনথেটিক ব্রাশ। আর এই সিনথেটিক ব্রাশগুলো অ্যাক্রিলিক কালার করার জন্য খুবই ভালো, বিকজ অন্যান্য তুলিগুলো আপনার অ্যাক্রিলিক কালারটা অ্যাক্রিলিক বাইন্ডার দিয়ে তৈরি হয়। বাইন্ডারের কারণে দেখা গেছে আঠালো হয়ে থাকে, কিন্তু ব্রাশটার জন্য এটা সিনথেটিক। এটা আপনি সুন্দর থিনার দিয়ে চুমাই রাখলে মোটামুটি এই কালারটা উঠে যাবে। আর এটা তো হোয়াইট পেন, হ্যাঁ এটা তো হোয়াইট জেল পেন। আর সবচেয়ে বড় কথা, হোয়াইট পেনগুলো তো অনেক এক্সপেন্সিভ, বাট আমরা একটু কম খরচের মধ্যে একটা ব্যবস্থা করছি এই আর কি মোটামুটি। আর এটা হচ্ছে মিডিয়াম। আচ্ছা, মিডিয়ামের কাজ কিছু না, একটা কালারের আপনার ইটা লুমিনাস করার জন্য বা এটাকে আপনার কালারটা ব্রাইট করার জন্য, ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা মিডিয়ামটা ইউজ করা হয়। মিডিয়ামটা দুই রকমের হয়, গ্লস মিডিয়াম হয়, ম্যাট মিডিয়াম হয়। গ্লস মিডিয়াম কালারকে গ্লস করে দিবে, ম্যাট মিডিয়াম কালারকে ম্যাট করে দিবে। তো গাইস, আমার হাতে এখন বেশি সময় নেই, তো আপনাদের দোকানটা একটু ঘুরে দেখাই। তো নেক্সট মান্থ গাইস এই দোকানে আমি আবার আসব। তো তখন আপনাদের এই দোকানে কী কী জিনিস আছে, কোনটার কেমন কী প্রাইস, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমি আশা করি এইখানে আপনারা খুব কম প্রাইসেই জিনিসগুলো পেয়ে যাবেন। তো দেরি না করে এখনই এই দোকানে চলে আসুন। আমার দোকানের নাম সিটি মার্ট, আমি ওনার এই দোকানে। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে 173/174 ঢাকা নিউ মার্কেট, ঢাকা। আপনি নিউ মার্কেট, মেইন নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেটে 1 নম্বর গেতে ঢুকে বামে মাথায় ডাস্টবিন অফিসের সাথে আমাদের দোকান। বেসিক্যালি আমাদের একটা রাউন্ড অ্যাবাউট একটা আছে, এই রাউন্ড অ্যাবাউট সাথে আপনি বামে তাকালেই মোটামুটি আমার দোকানটা দেখতে পাবেন এই আর কি। তো গাইস, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলা হয়নি, এই জিনিসগুলো মোটেই আমার টাকা দিয়ে কেনা না, এই জিনিসগুলো আমার গার্লফ্রেন্ড আমাকে দিয়েছে। এগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়, আর আমি জানি তুমি আমায় প্রচুর সাপোর্ট করো আর সবসময় তুমি আমার পাশে থাকবা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।